শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে অবশ্যই জানাবেন। আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলার নাস্তা আজকে ভোরবেলাই হয়ে গেছে, কারণ একটু তাড়াহুড়ো আছে। বিকেলবেলা আমি আমার হাজবেন্ডের সঙ্গে বের হব, সেই কারণে হচ্ছে আমি রান্নাবান্না একটু তাড়াহুড়ো করে করব। এখন হচ্ছে আমি রান্না করব, দুপুরবেলা রান্নাটা সারব। কাল রাতের বেলা হচ্ছে বাজার করা হয়েছে, কিন্তু বাজারগুলো আমি এখনও ফ্রিজে রাখিনি। তো ডিমগুলো ধুয়ে রাখবো, আর হচ্ছে রান্না করব বেগুন দিয়ে ডিম রান্না করব। তোমরা এর আগেও অনেক ভিডিওতে দেখেছো আমি বেগুন দিয়ে হচ্ছে ডিম রান্না করি বা বেগুন দিয়ে ডিম ভাজি, এটা আমাদের খুব ফেভারিট একটা খাবার। তো আজকে হাঁসের ডিম দিয়ে হচ্ছে আমি বেগুন রান্না করব, আর এই ডিমগুলো একটু আগে ঝরাবো জলটা, তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো। এদিকে দেখো, অর্ধেক করে কেটে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে, এগুলো হচ্ছে আমি বেগুন দিয়ে রান্না করব। বেগুনটা হালকা ভেজে নেব, তারপরে হচ্ছে মশলা দিয়ে রান্না করে নেবো। এভাবে তোমরা খেয়ে দেখতে পারো, অনেক মজার হয় খাবারটা। অনেকে জানে না, এক এক এলাকায় হচ্ছে এক এক রকম খাবার কিন্তু তৈরি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খাবার কিন্তু তৈরি হয়। তো আমাদের অঞ্চলে এভাবে কিন্তু বেগুন দিয়ে ডিম রান্না করে খাওয়া হয়। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন বেটে দিয়েছি, আর হচ্ছে জিরা বাটা দেবো, আর হচ্ছে তোমার কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, আর জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, লবণ দেবো পরিমাণ মতো। এই তো হয়ে গেল। তো বেগুনটা আমি ভেজে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এবার ভালোভাবে এটাকে একটু কষাবো, তারপরে ডিমটা দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে আমার তরকারি রান্না করা। দেখো, জলটাও শুকিয়ে গেছে, এখন তরকারি নামিয়ে নেব। ওদিকে আরও কী কী বাজার রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এদিকে ডাল আর হচ্ছে ডিম দিয়ে বেগুন রান্না করা হয়েছে। তো রাতের বেলা হচ্ছে লিচুও আনা হয়েছিল, যে লিচুগুলো আমি বের করিনি। এখন তো লিচুর সিজন শেষ হয়ে গেছে, মাঝে মাঝে পাওয়া যায়। তো আমার বাবা পেয়েছে, তো নিয়ে আসলো আর কি খিলগাঁও থেকে। আর লিচুগুলো অনেক ভালো ছিল, সত্যি বলতে লিচুগুলো অনেক মিষ্টি ছিল। আর এবার হচ্ছে আমরা লিচু অনেক কম খেয়েছি, খুব একটা লিচু কিন্তু এবার আমাদের খাওয়া হয়নি। তো আমি 3 মেয়ের জন্য ভাগ করছি সমান ভাগে, যেন কেউ রাগ না হয়। প্রশান্ত বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, আর এখন আমি ভিডিও থেকে বিদায় নেব। আর এদিকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, গরমে টিকতে পারছি না। আর ভিডিওতে সরাসরি সাউন্ড দেওয়ার কারণে হচ্ছে আমাকে ফ্যানটা অফ করে এখানে বসতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন আর বকবক করতে চাইছি না, ভিডিও থেকে বিদায় নেব, কারণ আমার অনেক বেশি গরম লাগছে, গরমে টিকতে পারছি না। তো পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আবারও কথা হবে, দেখা হবে। ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো, চেষ্টা করবো তোমাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থাকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।